হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে দেব বার্থডে ভিডিও। তো আমার ভাসুরের মেয়ের আজকে বার্থডে, তো আমরা আজকে ওখানে যাব। তো এখন না, একটু পরে যাব, তো এখন সন্ধ্যা দেব। এখন বাজছে 5:30, তো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আমরা রেডি হব। তো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসব। চলো, তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। যাব বার্থডে আমি, আর কে যাবে? আকাঙ্ক্ষা, আসো, যাবে, আসো। এই যে আকাঙ্ক্ষা রেডি হয়ে নিয়েছে, বাই বাই বলো, বাই বাই। বাবা চলো আবার ঘরে, গিফটটা নিয়ে আসো তো, পলিথিনটা ভরিয়ে রেখেছি। তো চলে আসলাম বন্ধুরা বার্থডে পার্টিতে। তো এই যে, ভালো করে এখনো সাজানো হয়নি, সব বাচ্চারা মিলেই সাজাচ্ছিল, যার বার্থডে সে আর তার কয়েকটা ফ্রেন্ড ছিল, তো ওরা কয়জনে মিলে সাজিয়ে নিয়েছে। তো এই দেখো, সবাই সাজানোর পরে আকাঙ্ক্ষা খুব খুশি হয়েছিল, কারণ অনেকজনকে পেয়েছে খেলার জন্য। তো তাই এই যে স্নেহাবনু, স্নেহাবনুকে অনেকদিন পরে দেখলাম, আর নামটা ভুলে গেছিলাম বলতে বলতে, তাই সেটাই বলছিলাম, বিপাশা বলে দিয়েছিলাম, মানে ওর দিদির নাম। তো এখানে সব বাচ্চারা মিলে একটু উৎপাত খেলা করছিল। তারপর এই যে কেকটা নিয়ে এসছে, এবার কাটা হবে, না কাটাটা পরে হবে, তার আগে একটু আশীর্বাদ করে নেবে সবাই, তারপরে কেকটা কাটবে। তো বন্ধুরা, সবাইকে বলছি প্লিজ ভিডিওটা পুরো দেখো, দেখে সুন্দর সুন্দরভাবে কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুব সাহায্য করে আর একটু এগিয়ে যেতে। তো তোমরা যদি না বলো, আমি কীভাবে বুঝবো বলো আমার কোনটা ভুল হয়েছে? তো যারা আমার ভিডিওটা নিউ দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ কমেন্টে বলো যে কোন জায়গাটা ভুল হয়েছে। তো তোমরা যদি না বলো, আমি কীভাবে শিখবো বলো? তো তোমরা যদি বলে দাও, তাহলে আমি আর একটু ভালো করতে পারবো, তাই না? তো আমি বেশি বড় ব্লগ বানাই না, ছোটোই বানাই, কারণ সবারই দেখতে খুব অসুবিধা হয়, তাই জন্য। তারপর দেখো, এই যে পিসু চলে আসলো, তো আশীর্বাদ করে দিচ্ছে ওকে, তারপরে আশীর্বাদ করে তারপরে ফটো তুলবে একটু সবাই, তারপরে কেকটা কাটবে। তো ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে ওর ঠাম্মা আর দিদন আর আমার শাশুড়ি মা, তিনজন মিলে, আগে সবচেয়ে বড় তিনজন ছিল, তাই জন্য বড়রা ওকে আশীর্বাদ করে নিয়েছে। তারপরে সবাই করবে আশীর্বাদ, একে একে সবাই করবে। তারপরে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, ওর মা, এই যে এটা ছিল পিঙ্ক কালার যে শাড়ি পরেছে, এটা ওর মা। তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, ও যে সব বাচ্চা আছে এখানে সবাই মিলে ফটো তুললো, এই যে আমার শাশুড়ি মা আছে, পিসি আছে, আর ওর দিদন আছে, আর ওই দেখো তোমাদের দাদা ভাই, আর সব বাচ্চাগুলো আছে। তো সবাই মিলেই ফটো তুললাম, তা আমরাও সবাই অনেক যা ছিলাম আর কি ওইখানে, তো সব যাগুলো মিলে আজকে একসঙ্গে হলাম সবাই, তার জন্য একটু ফটো তুলে নিলাম, তারপরে ওর কেকটা কাটা হবে আর কি। তো অলমোস্ট সবার ফটো তোলা কমপ্লিট, এবার ও কেকটা কাটবে। তো সবাই, মানে সবাইকে ডাকছিল আর কি, সব বাচ্চাগুলোকে যে সামনে আসো, তাহলে এবার কেকটা কেটে নিই, অনেক রাত্র হয়ে যাচ্ছিলো, প্রায় 9টা মতো বেজে গেছিলো আর কি। তো কেক কাটার আগে ওইখান ওই প্লেটটার থেকে সবাই চকলেটগুলো নিয়ে নিচ্ছিল, তার জন্য বার্থডে গার্ল একটু রাগ হয়ে যাচ্ছিলো, বলছিল দাঁড়ায় সবাইকেই দেব, আগে কেকটা কেটে নিই তারপরে সবাইকেই দেব। তো তার আগে বাচ্চারা তো মানে না, সবাই নিয়ে নিচ্ছিল যে যার মতো। তারপরে এই যে এখন সে কেকটা কাটছে, তো যে কেক কাটছে যার বার্থডে, তার নাম হচ্ছে স্মৃতি। তো কেকটা কাটার পরে সবাইকে খাওয়ার জন্য ডেকে দিয়েছিল, তো সবাই গিয়েছিল, আমি যাইনি, তো আমি ভিতরেই ছিলাম, তার জন্য খাওয়ার ক্লিপটা নিতে পারিনি, সবাই বাইরে ছিল, লজ্জাও করছিল, তাই জন্য আর যাইনি। আকাঙ্ক্ষা খুব কান্নাকাটি করছিল, তার জন্য খাওয়ার জায়গাটা ক্লিপটা নিতে পারিনি। তো হয়েছিল ডাল, বেগুন ভাজা, তারপরে চিলি পনির, চিলি চিকেন আর মটন, আর দই রসগোল্লা, তো এগুলো হয়েছিল খাওয়ার মেনুতে। তো এই মাত্র ঘরে এসে ঢুকলাম, তারপরে চেঞ্জ করলাম, তো তারপরে দিন তোমাদের সামনে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা বলো কমেন্ট করে, আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, বাই বাই, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।